নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ শনিবার আর আমরা আজকে আবার বেড়াতে বেরিয়ে গেছি। আজ যাচ্ছি পোয়িং ওয়াইল্ড পার্কে। পোয়িং জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় 2 ঘন্টা যেতে লাগবে, তবে ওই ওয়াইল্ড পার্ক যেতেই হবে রিভুর জন্য। তো ওবেসলাইজাম বলে একটা স্টেশন পড়ে মাঝখানে, সেখান থেকে রিজুর অফিস কলিগের এক ফ্যামিলিও উঠবে, তারপর আমরা দুজন ফ্যামিলি মিলে পোয়িং ওয়াইল্ড পার্কে বেড়াতে যাব। আসলে আমার ছানা এতই পশু পাখি ভালোবাসে যে খুঁজে খুঁজে দুনিয়া বিশ্বের আমরা যত চিড়িয়াখানা ওয়াইল্ড পার্ক আছে সেখানেই যাচ্ছি। তবে আজকের ওয়াইল্ড পার্কটার বিশেষত্ব কিন্তু আলাদা। এটার নাম ওয়াইল্ড পার্ক হলেও মেইনলি এটাতে না ফার্ম অ্যানিমালসটাই বেশি থাকে, আর যা যেগুলো না খোলা অবস্থাতে থাকে, মানে আপনি নিজে হাতে ধরে তাদের খাওয়াতে পারবেন, তাদের পেছন পেছন আপনার ঘুরবে, মানে এরকম টাইপের। কিছু জন্তু অবশ্যই খাঁচার মধ্যে থাকলেও কিছু আবার বাইরেও থাকে। আসুন আপনাদের সাথে গল্প করতে করতে ওবাসলাইজাম স্টেশনে ঢুকেই গেলাম, আর এখান থেকে ইলিয়াস ভাইয়ের ফ্যামিলিও উঠে যাবে। পোয়িং জায়গাটা মোটামুটি মিউনিখের একদম ইস্টে অবস্থিত, সেই জন্যই যেতে বেশ সময় লাগলো। তবে জায়গাটা কিন্তু খারাপ না, ভালো। যেহেতু সারাদিন কী খাওয়া হবে দেওয়া হবে ঠিক জানি না, তাই বেশ ভালো করে সকালবেলায় আমরা তিনজনে ডাল ভাত আর আলু ভাজা খেয়েই বেরিয়েছিলাম। আর ব্যাগে করে নিয়ে এসেছিলাম রিভুর জন্য প্রচুর শুকনো ওর পছন্দের খাবার, যেমন চিপস, তারপর রাইস কেক, বাদাম, তারপর জেমস, তারপর মাফিন, হ্যানা ত্যানা, আর দু বোতল জল নিয়ে এসেছিলাম। রিভুর জন্য আলাদা করে জল নিয়ে এসেছিলাম, মানে এত লাগেজ টানতে হয় না এই বাচ্চা নিয়ে ঘুরতে বেরোলে। কিন্তু তা বলে কি ঘুরবো না বলুন, তা হয়। এখন আমরা পোয়িং স্টেশনে নেমে ওয়াইল্ড পার্কের দিকে হাঁটতে শুরু করেছি। প্রায় 2 কিলোমিটার কিন্তু হাঁটতে হবে, তারপর ওয়াইল্ড পার্কে পৌঁছাবো। এই ওয়াইল্ড পার্কের এক্সপিরিয়েন্সটা বড়দের জন্য তো ভালো লাগবেই, কিন্তু বাচ্চাদের জন্য একদম আনফরগেটেবল। একদম আমরা পৌঁছে গেছি ওয়াইল্ড পার্কের মুখেই রয়েছি, আর এখানে সাধারণত এই ট্রেন মানে এসবান যেটা সেইটা করে আসা যায়, আর হচ্ছে না হলে বাইক কারে আসতে হয়। গাড়ির জন্য এখানে অঢেল পার্কিং রয়েছে, সেই জন্য কোনো অসুবিধাই হবে না। কত গাড়ি দেখুন পার্কিং প্লেসে দাঁড়িয়ে আছে, মানে প্রচুর লোক এসেছিল। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি তো সেই গাড়ি পার্কিং আপনাদের কিছুটা দেখাতেই পারলাম না, যা আপনারা দেখছেন তার প্রায় 3 ডবল গাড়ি মানে ছিল এই জায়গাটাতে। এখন আমরা টিকিট কাউন্টারের একদম সামনে চলে এসেছি। এই দেখুন এখানে এখন শুরু থেকেই প্রায় হরিণ দেখা যাচ্ছে, হরিণগুলোকে যে ছেড়ে রেখেছে। হ্যাঁ, তো এখানে টিকিটের ভাড়া বড়দের হচ্ছে 11 ইউরো করে পার হেড টিকিট, আর ছোটদের যে আলিয়া গেছে ওর বয়স যেহেতু 8 বছর, ওর মনে হয় 7.5 ইউরো। আর আমার ছানার কোনো টিকিট নেই, এখানে 6 বছরের কম বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর পশুদের খাওয়ানোর জন্য কাউন্টার থেকেই খাবার নেওয়া যায়, এক এক প্যাকেট ফুডের দাম পড়ে 50 সেন্টস করে। তাছাড়াও এই পুরো পার্কের মাঝে মাঝে এরকম ফুডের না জায়গা আছে, কাউন্টার আছে, যেখান থেকে আপনি 50 সেন্টস দিয়ে যদি ফুড শেষ হয়ে যায় তাহলে আবার কিনে নিতে পারেন। আর এই পার্কটায় ঘোরার জন্য মিনিমাম আপনার হাতে 3 থেকে 4 ঘন্টা নিয়ে তো আসতেই হবে। ওর হাত দিয়ে আবার খাওয়াতে যাস না। আমাদের পুচকেটা আর গাড়িতে থাকতেই পারলো না, লাফ দিয়ে সে নেমে গেল। আর এই পোয়িং ওয়াইল্ড পার্কের প্রচুর পরিমাণেও হেঁটেছে, প্রায় 1-2 কিলোমিটার তো ইজিলি আনন্দের সাথে হেঁটে নিয়েছে। আসলে এখনও হাঁটতে চায় কিন্তু আমরাই হাঁটতে দিই না। ও পারলে হাতে ধরে দড়া করে খাইয়ে দেয়। এই যে হরিণ,
আমার ছানা হরিণকে যা ঠাসিয়ে ঠুসিয়ে খাইয়েছে, মানে ওকে যেভাবে আমি খাওয়াই জবরদস্তি, ও পারলে হরিণগুলোকে সেভাবেই খাওয়ায়। আর কি অট্টহাসি যে হেসেছে ওই দেখে আশেপাশের যত বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ সবাই হাসছিল ওর কাণ্ডকারখানা দেখে। এরপর হরিণকে নিস্তার দিয়ে আমরা চললাম নেকড়ের ডেরায়। প্রথমে দূর থেকে নেকড়েগুলোকে ছোটাছুটি করতে দেখলেও পরে কিন্তু বেশ সামনে থেকেও নেকড়ে দেখতে পেয়েছিলাম। এখানে ওখানে সেখানে উঠে তারপর দেখলাম একদম সামনে দিয়ে নেকড়েগুলো ঘুরে গেল। এই নেকড়েগুলো কিন্তু একদম বাধা অবস্থায় ছিল। না না, একে খাওয়ানোর সাহস আমার বিভূষণা কিন্তু একদমই করেনি। যেসব অ্যানিমালগুলো মানে কোনো কেজের মধ্যে ছিল সেগুলোকে দেখার জন্য কাছ থেকে তো দেখতে পাচ্ছি না, সেই জন্য খুব সুন্দর করে প্রায় দোতলা তিনতলা বাড়ির সমান উঁচু স্টেজ করা ছিল। ওই দেখুন, একদম সামনে থেকে কিন্তু আমরা নেকড়ে বাঘ দুটোকে দেখেই ফেললাম, আর লুকিয়ে পারলো না। আর ওইদিকে আমার ছেলের হাঁটা কম্পিটিশান দেখেছেন, মনে হয় ফার্স্ট হবে। আমাদের হাঁটার সাথে তো বেচারা তাল মেলাতে পারে না, তখন দৌড়াতে শুরু করে, কি অদম্য অফুরান এনার্জি! আর তার উপর আজকের ওয়েদারটা ছিল খুব ভালো, দেখুন এমন তার হাঁটার চোট যে জুতো খুলে বেরিয়ে গেছে। সত্যি বাবা, ওকে নিয়ে এত হাস্যকর হাস্যকর কিছু কাণ্ডও হয়। এইবার আমরা চলে এসেছি আরেক পত্তন হরিণের কাছে। এরা আবার একটু বড় হরিণ, আবার এদের মধ্যে কয়েকজনের দেখলাম মাথায় শিংও আছে খুব সুন্দর। এই ওয়াইল্ড পার্কের হাইলাইটেড অ্যাট্রাকশনটাই হলো বাচ্চারা এই যে খাবারটা নিজের হাতে করে পশুদের খাওয়াবে, আর খুব কাছ থেকে এই পশুদেরকে নিজের হাতে করে তারা চিনতে শিখবে। এটা ওদেরও আনন্দ, আমাদেরও আনন্দ। আর কাউকে খাবি না, এদের কি খাবি? একটা ভয় মরছে। আর এখানে এত বড় পার্ক, আর বসার এত সুন্দর ব্যবস্থা আছে, মানে টেবিল চেয়ার কনসেপ্টে কাঠগুলোকে কেটে কেটে এত সুন্দর টেবিল চেয়ার এখানে বানানো হয়েছে পুরো জঙ্গলটা জুড়ে, যে ফ্যামিলি আউটিংয়ের পক্ষেও এই জায়গাটা কিন্তু দুর্দান্ত জায়গা। যদি পিকনিক ঠিকনিক করা যেত, চেনাশোনা আরও দুই পাঁচটা বন্ধু থাকতো, তাহলে কিন্তু পিকনিক একদম জমেই যেত। 57 হেক্টর জায়গা জুড়ে গড়ে ওঠা এই ওয়াইল্ড পার্কটা এত সুন্দরভাবে মানুষগুলোকে ডিস্ট্রিবিউট করে দেয় যে এত ভিড় হওয়া সত্ত্বেও মানে কোনো অসুবিধা হয় না। আর রাস্তাঘাটগুলো এত সুন্দর করে তৈরি করা, কিছু কিছু জায়গার রাস্তাঘাট অবশ্য একটু ন্যারো, যেমন যেখানে শিয়াল দেখার রাস্তাটা বা এই নেকড়ে দেখার রাস্তাটা, এগুলো একটু অন্যরকম, কিন্তু তাছাড়া বাকি সমস্ত জায়গা কিন্তু খুব সুন্দর। এইবার আমরা চলে এলাম ছোট্ট ছোট্ট বানি মানে খরগোশদের দেখতে চলে এলাম। এগুলো কি কিউট দেখুন, কিন্তু এগুলোকে একদম খাঁচায় বন্দি করে রেখেছে। আহারে, এত নিরীহ প্রাণীকে বন্দি কেন? অবশ্য হতে পারে এত ছোট ছোট তো, বেরিয়ে ঠেরিয়ে কোথায় চলে যাবে, এখানকার লোকেরা হদিশি পাবে না। আর ওই দেখুন, আরেকটা হরিণ না ছাগল কাকে আমার ছেলে গিয়ে ধরেছে। আবার সে পালাতে পারলে বাঁচে, কিন্তু আমার ছেলে খুঁজেই যাচ্ছে। এইবার এসেছে গোটদের রাজত্বে, এবার ছাগল খাওয়াবে। প্রচুর হরিণকে খাইয়ে এইবার ছাগলদেরকে শুরু করলো টর্চার করা। না, ছাগলরা আসলে শেষের দিকে, তো সেই জন্য ওরা একটু খাবারটা কমই পায়, তাই ওরা কিন্তু খুব উৎসাহ হয়েই খাচ্ছে। এত সুন্দর একটা সানি ডেতে আর প্রচুর বাচ্চাদের এত কোলাহল দেখে না এত মনটা ভালো হয়ে যাচ্ছিল, সবার সেই খিলখিলানি হাসি। আর এই দেখুন, বাচ্চাদের জন্য ভেতরে একটা খুব সুন্দর পার্কও রয়েছে। এই পার্কটা কিন্তু পুরো ফ্রি অফ কস্টে, একটা রোমান কনসেপ্টে এই পার্কটা বানানো হয়েছে। আর দেখেছেন, এরকম রাস্তার মাঝখান দিয়ে এরকম সুন্দর পেখমালা ময়ূর কিন্তু ঘুরে বেড়ায়। এখানে ময়ূর কাউকে ডিস্টার্ব করছে না, কিন্তু দেখুন দু চারটে বাচ্চা এসে ময়ূরের পেছনে ছোটাছুটি করছে, ওরা এটাতেই আনন্দ পাচ্ছে। আর এইখানে দেখুন, ময়ূরটা ওদের দেখে পারলে পালাতে পারলে বাঁচে। এখানকার স্কুলের পড়াশোনার কনসেপ্টও না এইভাবেই হয়, মানে ধরুন ছোট বাচ্চাদের শেখালো পশু পাখিদের নাম, তারপর তারা আবার এই সমস্ত পার্কে বাচ্চাদের ঘোরাতে নিয়ে আসে তাদেরকে স্বচক্ষে দেখানোর জন্য।
আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো। আমি বাবা হাঁটতে হাঁটতে দিনের শেষে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটু বসে রেস্ট নিতে না নিতেই দিজু আবার ডাকতে শুরু করলো যে বেরোনোর জন্য, কারণ পোয়িং স্টেশনটা পৌঁছাতেও তো আমাদের প্রায় আরও 2 কিলোমিটার হাঁটতে হবে। তো যাওয়ার মুখেই দেখলাম এরকম জল খুলে মাছ যে ছেড়ে রেখেছে। আর একটা মজার বিষয় জানেন, সবাই এই জলেই হাত ধুয়ে নিচ্ছে, আর যারা ওই পশুদের খাইয়েছিল। আর দেখুন, বেরোনোর মুখে এই একটা সুন্দর দৃশ্য কিন্তু আমি দারুণভাবে উপভোগ করলাম। একদম যাকে বলে না চেরি টপ অফ দ্য কেক, একদম সেইটা। উফ, এত সুন্দর পেখম খুলে ময়ূরটা নাচ দেখাচ্ছিল, মানে যাওয়ার আগে মনটা যেন ভরে গেল, নতুন উদ্যমে এবার বাড়ি যেতে পারবো। আর এই শুশুক টাইপের একটা কিছু প্রাণী জলে থাকে, তাদেরও সমস্ত যেতে যেতে আমরা দেখে নিলাম। আর রিভুসোনা এখন প্রচুর হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আমরাও প্রচণ্ড ক্লান্ত, কিন্তু কী করব, হাঁটতে তো হবেই। এখন হেঁটে হেঁটে আবার পোয়িং স্টেশন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।